السلام عليكم ماي لافلي ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। যদি আমার চ্যানেলটি ভালো লাগে বরাবরের মতো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবা আর লাইক কমেন্ট করবা। কমেন্ট করে জানাইবা ভিডিওটা কিরকম হয়েছে। আজকে আমার ভিডিওটার মাঝে অনেক সুন্দর সুন্দর কিছু কিছু ভিডিও ক্লিপ আমি শেয়ার করছিলাম, এখানে মাঝে কয়েকটা সপ্তাহ শেয়ার করলাম। এখানে মধ্যে ঠাউনও গেছিলাম আমরা রাত্রে সুন্দর সময়ও, সময় ছয়টা সাড়ে ছয় ছয়টা হইব। ও প্লে গ্রাউন্ডের মাঝে আমার মেয়ে তারা দিও শুনে খেলরা, তারা অনেক এনজয় করে নি। কেন গেলে আর আইতে চাই না, অনেক কষ্ট করে লইয়াও লাগে সব মানুষ না, একবারে কোয়াইট হয়ে গেছে কি। আমরা ফ্রাই মার্কেও আসলাম, তার বাদে আমরা গেছি কি কই খাইয়াই একটা রেস্টুরেন্টও গেছি, সিমলা রেস্টুরেন্ট। এটা মাঝে খাইতে বিরিয়ানিটা অনেক মজা আসলে, খাইতে যে ভালো লাগে। আর এটার ভিতরের আর সবটাও তো সুন্দর ডেকোরেশন করা, সবটা অনেক সুন্দর লাগে, অনেক বিজি করে এটা। খানিও তো মজা এনে পাবাটা, আমার বিরিয়ানিও তো আমরা খাইছি, বিরিয়ানি মিট বিরিয়ানিটা অনেক মজা এনে। কিং ফুরন বিরিয়ানি ওটাও আছে, চিকেন বিরিয়ানি ওরকম মিট বিরিয়ানিটা ট্রাই করি। আর সালাদটা দিছে, একটা সালাদ দিছে, ওইটা অনেক মজা। পাকুড়া আছে, কত জাতের পাকুড়া আছে, কইনা বিরিয়ানি একটা সন্ধ্যা সময় আসলে খাইবার উদ্দেশ্য গেছি না, এমনিও গেছি টাউন ঘুরাই আইমো, বাট গিয়ে আমার মেয়ে করে খাইতে আমরা কইতে আমরাও খাইলে একটু পেট একবারে বড় আছে, ওটা খাইতে পারছি না লইয়া আইছি। তারপরে কেন মাঝে দেখতে পারো আমরা পার্কও গেছিলাম, ভালো লাগছে, ঠান্ডাও আছে, ঠান্ডার মধ্যে বেশি যাওয়া যায় না। তারপর এখানে মজেন অনেক ভালো লাগে আসলে, আটলায় আটল লাগে মানুষ পার্কও যায় না, বাচ্চারা খেলার জায়গাও আছে, কেন তারাও খেলছেন, সুইং স্লাইডও তো আছে, ভালো লাগে দেখতে, সুন্দর লাগে, একটু রিল্যাক্স মাইন্ডে গুল্লাই, ফ্রেশ বাতাস লাগাই দেয়। তারপর কত সময় ঘুরতে ঘুরতে আমরা এটার মাঝে আড়তে আড়তে মানে বাদে বাচ্চারা খেলার জায়গাতে গেছে, তারা ওখানে খেলাধুলা করছেন। এখানে মাঝে অনেক আস আর কত জাতের ফাঁকি খোলো আইসে, ঠান্ডা লাগে আসলে আরও বেশি আইসে লাগে। আগে হোম আসছিল, আগে তো রাজা সুতা খালি আসছিল, ওখান অনেক সাদা সাদা ফাঁকি খোলাইছে, সুন্দর লাগে। আর এখানে মাঝে লেখা দিয়ে তুইছে পানির মাঝে খেয়ে লামতানা পানি নিছে, আইস আছে। আম্মার আমরা সব গেছিলাম, ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবা। আমার ইউটিউবের অবস্থাটা তো খুবই খারাপ, ভিডিও অনেক শেয়ারও করি না আসলে, টাইমও মিলে না ওটার লাগে শেয়ারও করি না। আর ইউটিউবের অবস্থা খুবই খারাপ, সাবস্ক্রাইবারও একবারেও বাড়া না, আর টাইম তো ওয়াস টাইম তো একবারে নাইও। তারপরে কেন দেখতে পারে বাংলাদেশ থেকে বড়ই আনছিলাম মা, ও বড়ির জুলাফ দিব আমি, বড়ির চাটনি করম, জুলাফও আমরা খুব বড়ির জুলাফ, আর যেনা খেয়ে কিতা খুন। তারপরে কেন দেখতে পারে আমি বালা তেল সরিষার তেল দিলেছি, মনে হয় বেশি দিছি না, তোরা করে দিছি সরিষার তেল, বেশি পরিমাণেও দিলে ভালো হয়। তারপর রসুন দিছি 8 থেকে 10 কেয়ারে, একদম ফলিয়া ছোটো ছোটো ফালি করে খাইতে দিলেছি রসুন, বালা করি রসুন তার ব্রাউন কালার করে নিমুগি বাজার নিমুগি, এখনই এক এক রকম করেন। আমি আমার গরু যেরকমভাবে করি সবসময় হলো শেয়ার করলাম, বেশি কিছু উপকরণ নাই, তোরা করে ওটা দিয়েও করলাম, রসুনটা ব্রাউন কালার করে আমি বাদ জানি মুগি। বাংলাদেশ থেকে বড়ই এনছেন, আর বড়ইরে আমি বিজাইয়া দইয়া রাখিলেছি, দেখতে পারা অনেক ময়লা বাড়াইছে, বড়ইরে বিজাইয়া যদি রাখিলে এরকম বড়োর ভিতরেও পানি ঢুকে আর ময়লাও বাড়াই যায়গে, বালা করে আমি বিজাইয়া রাখে বা দেখ বালা করে ক্লিন করছি, ক্লিন হইরা এটার মাঝে দিমু অনেকবার, দুইটা যে সময় পরিষ্কার পানি বাড়াইব ওই সময় দোয়া শেষ করে সময় শেষ। তারপরে দেখতে পারা দইরাম আমি বালা করিব অন বালা করে দুই রাম দিয়ে কত ময়লা বাড়াইরো, অনেক ময়লা এখান থেকে বাড়াইরো। রসুনটাই দেখি আমার বাজা হয়ে গেছে কি। তারপরে এটা মাঝে খেয়ে করে সব ধরনের মশলা দিলাম, চিলি ফ্লেক্স দিলাম আমি 2 চামচ, জাল দিলে ভালো লাগে চাটনি মাঝে, মিঠে টক মিষ্টি জাল হইব, মিষ্টি মরসা গুঁড়ো দিমু, আর চিলি ফ্লেক্স দিছি আমি 2 চামচ একটা পারে, এখন এটার বাইর জানেরাম গিয়ে, আর এখন আমি মরসা গুঁড়ো দিমু আস্তে আস্তে, ও ন কেন আমি মশলা দিলাম, ধনিয়ার গুঁড়া দিমু আর মরিচের গুঁড়া দিম, আর লবণ অল্প পরিমাণে, আর ফাঁসফোড়ন থাকলে ফাঁসফোড়ন দিবা, সেহেতু গরম মশলা দিন দেখছি আমি, ফাঁসফোড়নটা দিই না আমরা বেশি মশলা ভালো পাই না, তাই মতা দিও এখন মরচা গুঁড় দিলাম। মিটার পরিমাণটা ডিপেন্ড করে নিয়ে যে কতটুকু খাইতে চাই, আমি বেশি করেও দিমু একটু, কেন বেশি আছে মরিকিটা বড়ই,
আগুনটা একদম কমাই লিছি, মানে মশলা ফুরি যাইব কি, একটু পানি দিলেও ভালো হয়। আর এখানে গুড় দিতে দিতে মশলা একবারে ফুরি যাইব কি, তা আস্তে আগুনটা একদম কমাই লিছি, লোহিতে হইলা তোর আসছে। আর গুড়ে পাকড়লাম আস্তে আস্তে, বাড়াই না বয়ম থাকি, চিনি দিয়েও দেখছি করি নুনি খেয়ে, গুড় দিয়েও করা যায়, মরচা গুড় দিয়েও করি, খাইতে মজা লাগে আসলে। ঠান্ডার দেশেও চাটনি, তা আম্বরের জলাপি তো বেশি জানে ঠানে না, তা গরমের দেশেও ঠিক আছে, বাংলাদেশে যা ধরনের দেশে পাওয়া হয়। তারপর এখানে মাঝে নামে মরচা গুড় দিলাম, বাড়াই না বহিম থেকে, আস্তে আস্তে বাড়াইলো, ভিডিও উঠেও লম্বই যার কি। তারপর যা খাওয়াত আসলাম, এটা তো ওই আস্তে আস্তে, আর ইউটিউবের অবস্থা দেখলাম সব সবেরও সাবস্ক্রাইব একবারে কম, দেখুন একজনে গিয়া দেখলে একজনে ভিডিও আর একজনে ইয়া দেখো না, ওরকম ইয়া অবস্থা। ওঠার লাগে আমি ভিডিও সারি না আসলে, মানে এক লেটে যাই গিয়ে, মানে মানে এক মাস আগে দিছিলাম ভিডিও, আজকে মনে হয়েছে কই একটা ভিডিও দিলাই, ইউটিউব চ্যানেলটা একটু রাখি কষ্ট করে দেয়, ইউটিউব চ্যানেলও ভিডিও কল দিছি উনি একদিন, এখন ভিডিও দেওয়া অন্য আসলে কীরকম লাগে জানে ওটা নিয়ে। আগে তো একটা মনোযোগ দেওয়া, প্রতি দুই দিন তিন দিন বাদে বাদে একটা ভিডিও দিতাম, সবের ভিডিও দেখতাম, এখন অনেক বিজি হয়ে গেছে ওটার লাগি পারি না, আর ইন্টারেস্টও আসলে কমে গেছে কি। তারপরেও যতটুকু চেষ্টা করবো ইউটিউব চ্যানেলটা রাখার, কষ্টের হইলে তো অনেক সাবস্ক্রাইবার যাও, কিছু সাবস্ক্রাইবার হয়েছেন অনেক কষ্টের পরেও, তেমন বাদ দিতেও মনে চায় না, মনে হয় থাক হোক আমার ইউটিউব চ্যানেলটা, মাঝে মাঝে দেখুন ফিউচারে দেখুন আমার ভিডিও গুলো। তারপরে আমি গুড় দিলাইছি, যে আমার গুড়টা দেখুন ভানি ভানি হয়ে গেছে কি, ওখান মালা করে সেটা খুললাম লাইরা সাইরা দিয়ে, ওটা মাঝে যে দইয়া রাখছি আমি বরই গুলাও বরই দিলাইম, জাল বেশি করে দেওয়া যায় মরিচের গুঁড়া। তারপর দইয়া ক্লিন হয়ে রেখে আমি বরই রাখছি, ও বরই দিলাম দিয়ে লাড়া সাড়া দিয়ে কত সময় বাদে আমি লামাইলাম, ওখানে ওর দেখ দিছে বাদে আর ওর দেখ দিব, বড়ইটা আসলে বেশি বালা নাই বাংলাদেশে, ওর তো বড়ই বাংলাদেশ থেকে দিছুন সুবাইয়া, তারা নিজের গাছে রুই বড়ই নষ্ট হয়ে যায় বেশি দিন করে থাকলেও, খাইতে মজু হয়েছে, বালা লাগছে বড়ই জলাফটা। তারপর আমি সবগুলা বড়ি দিলাম মুদিয়া বালা করি, সব বড়ে দিলে সিদ্ধা বালা করি, লাড়া সারা দিই, লাড়া সারা দিয়ে 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 এটা আমি খেতে করলাম, একটু বাদে লামাইলিম, দুনিয়া ভাতও দেওয়া যায় বাদ দিতাম না, দুনিয়া ভাতা দিব যে সময় খাইবা ওই সময় বাকইলো বাকইয়া। দর্জি সহকারে যারা অত সময় ধরে আমার ভিডিওটা দেখা, তারা অসংখ্য ধন্যবাদ। কিছু সময়ের মাঝে আমার বড়ি জলাফটা লামাইলে মধ্যে তোমার অনেক সুন্দর হয়েছে, বাট কালার দেখা যান না, বাট ইউনো ব্রাইটনেসের কারণে সুন্দর দেখা যান না, বাট সুন্দর হয়েছে, বড়ির যেরকম ওরকম কালার হয়েছে, বড়ি লাল থাকলে লাল কালার হইল না, এই বড়িটা একটু খাইছে ওরকম হয়েছে, আমি ডাকনা দিয়ে ডাক্কা রাখি লড়াম, কিছু সময় বাদে লামাইলিমো।